চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। চাঁদপুরে কচুয়া ও ফরিদগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ও আইন শৃঙ্খলা সভা। চাঁদপুরে কচুয়া ও ফরিদগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 6 ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে ভোট উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানান। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি কেন্দ্রে নিয়োজিত থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে। ডিজিটাল একটা ওয়েবার এবং এখানে কিন্তু কোনো কারচুপি কোনো সুযোগ নেই। এই যে যে অকল্প কাহিনীগুলো আপনারা বলেন যে দুইবারে টিপ দিলেই হবে, তিনবারে টিপ দিলেও হবে, এসব করার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে এখানে যে যার ভোটটা সে ওই ডিজিটালি ভোটটা দিবে, ইভিএম এর মাধ্যমে দিবে এবং আমরা আশা করছি নিরপেক্ষভাবেই এখানে ভোটটা হবে। আর ফরিদগঞ্জে ব্যালট পেপারের মাধ্যমে হবে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা সচেষ্ট থাকবো, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সচেষ্ট থাকবে। এখানে আমরা আশা করছি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হবে। আমাদের কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করার সৃষ্টি করলে কেউ কিন্তু পা পাবে না, কেউ না। আমরা কিন্তু তাকে আইনের কাছে নিয়ে আসবো। কাজে আমি এটা হুঁশিয়ারি বলেন, সাবধান বলেন, দুটোই করলাম যে আচরণবিধি মানতে হবে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে হবে। যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তার জন্য আমরা কঠোর সিদ্ধান্ত নেব। তো আমি আশা করব আমাদের কচুয়া এবং ফরিদগঞ্জ দু জায়গায় খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হবে এবং আপনারা দেখবেন এবং মানবেন যে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হয়েছে এবং বলবেনও তা। তো এই আপনারা সবাই ভালো থাকবেন, নিশ্চিন্তে থাকবেন এবং সুরক্ষিত থাকবেন এবং নির্বাচনটা ভালো হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ সময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসার ও কচুয়া রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, এনএসআইয়ের উপপরিচালক শাহ ইমরান আহমেদ, ফরিদগঞ্জের নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার শিউলি হরি, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দাউদ হোসেনের চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদরের নির্বাহী অফিসার সানজিদা বেগম, কচুয়া উপজেলা সহকারী কমিশনার একি মিত্র চাকমা, অসীম মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তা সম্পাদক মোহাম্মদ আলমগীর তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম স্বপন, বিএনপি দলীয় প্রার্থী হুমায়ুন কবির প্রধান, স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল, কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন গাজী, মোহাম্মদ শাহজাহান নিয়াজী, মোহাম্মদ ফারুক হোসেন, মাহারুন আল মিলি, আব্দুল কাদার এবং ফরিদগঞ্জ পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।